Assalamualaikum everyone. Welcome my YouTube channel Pakhi Premi. Pakhi Premi বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম চিডাং রোডে সোহেল ভাইয়ের পাখির দোকানে। আমি দেখাবো এখানে কি ধরনের পাখি রয়েছে, কি ধরনের কালেকশন ভাইয়া রেখেছে। আমি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এটা হচ্ছে গ্রিন চিকুনুর। এটা অনেক সুন্দর দেখতে এবং কি অনেকটা বড় সাইজের। এটার মেল ফিমেল কনফার্ম রয়েছে, ডিএনএ করা রয়েছে। আপনারা যদি এই গ্রিন চিকুনুর জোড়া নিতে চান আপনাদের টাকা গুনতে হবে 8000 টাকা। আমি অসাধারণ অসাধারণ কিছু লাভবার্ডের কালেকশন দেখতে পেলাম ভাইয়ার কাছে। এই লাভবার্ডটি, এই জোড়াটি মেল ফিমেল কনফার্ম রয়েছে এবং কি রানিং একটি জোড়া। আমি ভাইয়াকে জিজ্ঞেলাম এটার মিউটেশন কি। ভাইয়ার তখন বলেছিল, আমার এখন স্মরণ নেই মিউটেশনটা। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই লাভবার্ডটির দাম সহ হচ্ছে 8000 টাকা। ভাইকে বললাম কিছু কম বেশি করা যাবে কি না। ভাইয়া বললো একটা ভালো মিউটেশনের একটি লাভবার্ড পাখি, এটা 8000 টাকা হলেই আমি সেল করব। আমি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি বেশ কিছু লাভবার্ড দেখতে পেলাম এখানে, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার এই লাভবার্ড জোড়াটি, অনেকটা সুন্দর দেখতে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে একটি লাভবার্ড দেখতে পেলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে এই লাভবার্ড জোড়া। এটা মিউটেশন হচ্ছে পাইট মিউটেশন, কিন্তু ব্ল্যাক মার্কস বলা হয় একে। এটা ব্ল্যাক মার্কস জাতেরই, কিন্তু একটু পাইট হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আমার। আপনারা যদি এই জোড়াটি নিতে চান আপনারা 6000 টাকা দাম পড়বে। যদি আলাপনার সাপেক্ষে আপনারা নিতে চান তাহলে একটু দাম কম বেশি করবেন আপনারা। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। না দেখলে আমি প্রথমে দেখে একটু অবাকই হয়ে গেছিলাম। আরও কিছু লাভবার্ড দেখতে পেলাম আমি এখানে। এখানে হচ্ছে একটি রয়েছে লোটিনো, আর দুইটি হচ্ছে গ্রিন ফিশার। একটি হচ্ছে লোটিনো ফিশার, যাকে এটা অফালাইনও বলা হয়, লোটিনো অফালাইন ফিশারও বলা হয়। আমি এখানে দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন মানে লোটিনো পাখিগুলো এত সুন্দর লাগে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। এই লোটিনোটার জোড়া এখানে নেই, তবে ওই জোড়াটি রয়েছে গ্রিন ফিশারের। এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে 3500 টাকা। আপনারা এখানে এক জোড়া আমি টিয়া পাখি দেখতে পাচ্ছি। এটা টিয়া, এটি সাদা টিয়া, অনেকটা সুন্দর টিয়া জোড়া। এটা রানিং রয়েছে এবং কি ডিএনএ পরীক্ষা করা রয়েছে। এই জোড়াটি যদি নিতে চান আপনারা দাম পড়বে 25000 টাকা। এখানে একটি ইউলোটিয়া দেখতে পাচ্ছেন। ইউলোটিয়া একটু আমার কাছে একটু অসুস্থ অসুস্থ মনে হয়েছে, কারণ সাইজ দেখেই বোঝা যায় একটু অসুস্থ অসুস্থ মনে হয়েছে। আপনারা যদি এই টিয়াগুলো নিতে চান, এখানে সিঙ্গেল একটি টিয়া রয়েছে, এই টিয়াগুলো যদি নিতে চান আপনারা যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নেওয়ার চেষ্টা করবেন। তবে বেশ বড় সাইজের। আমি এখন অসাধারণ একটি কালারের পাখি দেখাবো, সানকুনুর। এই সানকুনুরগুলো আমার দেখে খুব ভালো লেগেছে। এদের বয়স হয়েছে, ভাইয়া বলল যে 1.5 বছর, 2 বছরে এরা ফুল রানিং হয়। সেমি অ্যাডাল্ট রয়েছে এবং কি ডিএনএ পরীক্ষা করা রয়েছে। আপনারা যদি এই সানকুনুরগুলো নিতে চান তাহলে নিতে পারেন। দেখেন অসাধারণ কালারের পাখি। কেউ যদি আপনার খামারে সানকুনুর অ্যাড করতে চান, সানকুনুর অ্যাড করবেন আপনারা। দেখেন অসাধারণের কালার এবং কি বেশ ভালো কালার আসতেছে, কারণ এটা 2 বছর আড়াই বছরে অ্যাডাল হয়। এদের বয়স রয়েছে 1.5 বছরের উপরে, 1.5 বছর প্লাস। ডিএনএ পরীক্ষা করা রয়েছে, কারণ দামি পাখিগুলো একটু ডিএনএ পরীক্ষা টরীক্ষা করা থাকে। এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে 30000 টাকা। এখন যে জোড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটু একটু বয়সের পাখি। এটা মোটামুটি রানিংই হয়ে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই জোড়াটির দাম ভাইয়ের কাছে জিজ্ঞেলাম এই জোড়াটির দাম কত, এটা 35000 টাকা দাম চাচ্ছে। তারপরেও আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা দেখার চেষ্টা করবেন যে কীরকম দাম উনি চায়, নেওয়ার চেষ্টা করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। দোকানটি হচ্ছে চিটাং রোডে, চিটাং রোডে গিয়ে
আপনারা যদি যান তাহলে গিয়ে ফোন করবেন, ফোন করে ভালো করে লোকেশন জেনে নেবেন, কারণ চিটাং রোডে অনেকগুলো পাখির দোকান রয়েছে। ভাইয়ার দোকানে ভালো ভালো কালেকশনের পাখি পাওয়া যায়, আপনারা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি দেখানোর চেষ্টা করলাম যে এখানে যদি আপনারা ভালো জাতের পাখি নিতে চান আপনারা নিতে পারবেন, এখান থেকে আপনারা কালেকশন করে নেবেন। আর যদি আপনাদের দেখার উদ্দেশ্য থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই দোকানে যেয়ে দেখে আসবেন এক নজর। তো এই ছিল আমার ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও বানাই, যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভালো লাগবে, ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।